আমরা ক্লাস শুরু করি। মনিটারি পলিসি কন্ট্রোল করে কে? সেন্ট্রাল ব্যাংক। আমাদের সেন্ট্রাল ব্যাংককে আরবিআই মনে থাকবে। মনিটারি পলিসি কন্ট্রোল করে কে? সেন্ট্রাল ব্যাংক। মনিটারি পলিসি কন্ট্রোল করে কে? আরবিআই। ফিসক্যাল পলিসি কন্ট্রোল করে কে? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। চলো, আরবিআই একদম ভেতরে ঢোকার দরকার নেই এই জায়গাটা। আমরা যখন ব্যাংকিং পড়বো তখন আরবিআই আরেকটু পড়বো। 1935 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টে আরবিআই এস্টাবলিশড হয়। 1935 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টে আরবিআই এস্টাবলিশড হয়। আর 1948 ন্যাশনালাইজড হয় আরবিআই। 1948 আরবিআই ন্যাশনালাইজড হয়। আরবিআইয়ের ফাংশন একটু পড়বো। মনিটারি পলিসির এটা একটা পার্ট, আরবিআইয়ের ফাংশন। এবং আরবিআইয়ের ফাংশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, ভেরি মাচ ইম্পর্টেন্ট উইথ রেসপেক্ট টু এক্সাম পার্সপেক্টিভ। ওকে, চলো, আরবিআইয়ের ফাংশনগুলো কি? ফার্স্ট ফাংশন, ইস্যু অফ কারেন্সি নোটস। একদম সিম্পল, কারেন্সি নোট ছাপানো আরবিআইয়ের প্রথম কাজ, রাইট? সেকেন্ড, ব্যাংকার্স টু গভর্নমেন্ট, অর্থাৎ আরবিআই গভর্নমেন্টকে টাকা দেয়। ইয়েস স্যার, ইয়েস ম্যাম, আরবিআই গভর্নমেন্টকে টাকা দেয়। কীভাবে দেয় আমরা সেগুলো ডিটেলে পড়ব। আরবিআইয়ের অন্যতম প্রধান কাজ গভর্নমেন্টকে টাকা দেয়া। থার্ড, ব্যাংকার্স ব্যাংক, আরবিআই বাকি ব্যাংকগুলোকে টাকা দেয়। আরবিআই কাছ থেকে আমি টাকা পাই না সরাসরি, আমার খাতা আরবিআই খোলা নেই, তোমাদেরও খোলা নেই, তোমাদের বাবা মার, আমার বাবা মারও খোলা ছিল না। ওকে, আমাদের খাতাতে সবাই পিএনবি, বিওবি, এসবিআইতে খোলা আছে, এদের খাতা খোলা আছে আরবিআইতে, আরবিআই এদের বাবা। ওকে, তো আরবিআই হচ্ছে ব্যাংকার্স ব্যাংক। নেক্সট কি? কন্ট্রোলার অফ ক্রেডিট। হোয়াট ইজ দ্য মিনিং অফ ক্রেডিট? ডু ইউ নো, হ্যাভ ইউ এনি আইডিয়া রিগার্ডিং ক্রেডিট? মানে ক্রেডিট তো না, হ্যাঁ কি সিক্স প্যাক হয়ে গেছে কি ক্রেডিট, ওটা না। ক্রেডিট মানে ধার, ধার, লোন। আমি কতটা ব্যাংক থেকে লোন নেব আমার বাড়ির জন্যে, আমার গাড়ির জন্যে, আমার ব্যবসার জন্যে? তুমি একটা বড় ফার্ম খুলেছ, তুমি কতটা লোন পাবে? তুমি একটা বিজনেস করতে যাচ্ছ, তুমি কতটা লোন পাবে? এইটা আলটিমেটলি আরবিআই কন্ট্রোল করে। এই যে লোন বা ধার, এটাকে ক্রেডিট বলা হয়। সেই জন্য এটাকে কন্ট্রোলার অফ ক্রেডিট বলা হয়। কাকে বলা হয়? আরবিআইকে বলা হয়। নেক্সট, পরের পয়েন্ট কি? এক্সচেঞ্জ কন্ট্রোল অ্যান্ড কাস্টোডিয়ান অফ ফরেন রিজার্ভ। এক্সচেঞ্জ কন্ট্রোল, এক্সচেঞ্জ কন্ট্রোল কি? ভারতীয় টাকা সাথে ইউয়ান যদি চেঞ্জ করি, রেমনিবাই যদি চেঞ্জ করি, ডলার যদি চেঞ্জ করি, ইউরো যদি চেঞ্জ করি, কাদের কাদের পয়সা এগুলো? রেমনিবাই, ইয়েন, ডলার, রুবল, ইউরো, জানো? জেনে যাবে। তাহলে সেই রেটটা কেমন হবে? এবং আমাদের দেশে যে ডলারগুলো এসে জমা হয় বা কোনো কারণে যদি ইয়েন বা ইউরো জমা করি, সেগুলো সব আরবিআইতেই জমা হয়। আর এই চেঞ্জ কোনটার বিনিময়ে কতটা পাবো, এই রেটটাও আরবিআই ফিক্সড করে। সো দ্য ফাংশন ইজ দ্যাট এক্সচেঞ্জ কন্ট্রোল, ইট কন্ট্রোলস দ্য এক্সচেঞ্জ রেট অ্যান্ড কাস্টোডিয়ান অফ ফরেন রিজার্ভ, রাইট? নেক্সট, কালেকশন অ্যান্ড পাবলিকেশন অফ ডাটা। আরবিআই সারা খোপন, সপ্তাহে, মাসে, ফোর্টনাইটলি, কোয়ার্টারলি, নানা রকম ও প্যাম্পলেট বার করতে থাকে, ওর গাইডলাইন ছাপতে থাকে, ঠিক আছে? এটা আরবিআইয়ের খুব, এই মনিটারিং অ্যান্ড গাইডলাইনিংয়ের কাজটা খুব ইম্পর্টেন্ট এবং বড় কাজ, ঠিক আছে? বুলেটিন ছাপে, নিউজ বার করে, এগুলো হতেই থাকে আরবিআই। কিসের জন্যে? যাতে অন্যান্য ব্যাংকের ওপরে ওর নিয়ন্ত্রণ থাকে এবং ব্যাংকগুলো গাইডলাইন ফলো করে চলে। রেগুলেটরি অ্যান্ড সুপারভাইজারি ফাংশান। জাস্ট বললাম যে আরবিআইয়ের অন্যতম বিশেষ কাজ হচ্ছে অন্যান্য ব্যাংকগুলোকে রেগুলেট করা এবং সুপারভাইজ করা, ক্লিয়ার? আদার যে ব্যাংক, ন্যাশনালাইজড ব্যাংক, প্রাইভেট ব্যাংক, যা খুশি করে চলতে পারে না, যেমন ইচ্ছে তেমন চলতে পারে না, আরবিআইয়ের গাইডলাইন ফলো করে চলতে হয়। ওকে, সো ওদের রেগুলেট করা, সুপারভাইজ কাজ করা আরবিআইয়ের কাজ। নেক্সট, ক্লিয়ারিং হাউস। আরবিআইয়ের কাজ কি? ক্লিয়ারিং হাউস। ক্লিয়ারিং হাউস মানে কি? ধরা যাক তুমি আমার নামে, এই এরকম কিন্তু যেন সত্যি হয় একদিন, হ্যাঁ, তুমি আমার নামে একটা 1,00,000 টাকার চেক দিলে যে দাদা তো হেভি পড়ায়, কি স্যার তো খুব ভালো পড়ায়, এরকমভাবে ক্লাস করাচ্ছে, চলো আমি চাকরি পেয়ে গেছি, আমার প্রথম মাসের মাইনে আমি দাদাকে দিয়ে দিলাম বলে
ব্যাংকে তুমি একটা চেক লিখে দিলে। তো আমি ব্যাংকে গেলাম, আমার পাশে বাড়িপুরে এসবিআই আছে, এসবিআই তে বললাম যে তোমার নাম কি, তোমার নাম সুদীপ্ত রায় কি উজ্জ্বল দেব, দেখো দেখি উজ্জ্বলের কোনো এরকম আমার নামে চেক এসছে। তো বললো ব্যাংক থেকে বলবে যে দাদা আপনি দুদিন পরে আসুন, চেক এখনো ক্লিয়ার হয়নি। তাহলে এসবিআই চেক ক্লিয়ার করে, যখন এরকম চেক ভারত কাউকে দেয়, শ্রীলঙ্কাকে দেয়, ইন্দোনেশিয়াকে দেয়, বা ওয়ার্ল্ড ব্যাংক থেকে ভারতের নামে কোনো চেক আসে, বা ধরে আমাদের কোনো বিশাল কোনো বড় প্লেয়ার, হ্যাঁ, ইংল্যান্ডে খেলতে গেলে, অস্ট্রেলিয়া খেলতে গেলে 1 কোটি টাকার প্রাইজ পেয়ে গেল চেকের মাধ্যমে, সেই চেকগুলো আরবিআইতে ক্লিয়ার হয়। সেই জন্যে একে বলে ক্লিয়ারিং হাউস। ওকে, ডেভেলপমেন্ট অ্যান্ড প্রমোশনাল ফাংশন, তো যে কোনো ইনস্টিটিউশনের কাজই তাই, ডেভেলপমেন্টাল অ্যান্ড প্রমোশনাল ফাংশন। ওকে ওকে আমার ভাইয়েরা এবং বোনেরা, আমরা আরবিআই ফাংশন পড়েছি, আশা করি বুঝেছি। কারো কোনো বুঝতে অসুবিধে হলে তোমরা ডিসক্রিপশানে বা কমেন্টে জানিও, আমি ক্লিয়ার করে দেবো পরে। ওকে, আমি আবার বলছি, কোনো কনফিউশন যেন না থাকে, কনফিউজ যেন না থাকে, তোমরা বারবার জিজ্ঞাসা করার অধিকার প্রাপ্ত। ওকে, আমরা এরপর কী পড়বো, ইনস্ট্রুমেন্ট অফ মনিটারি পলিসি, ইনস্ট্রুমেন্ট অফ মনিটারি পলিসি। কেমন আছো তোমরা, পড়াশোনা করছো, ঠিকঠাক চলছে সব কিছু? আমরা কি ক্লাস পড়ছিলাম, মনিটারি পলিসি। কি পড়েছিলাম আগেরবারে, আরবিআই রোলস অ্যান্ড ফাংশনস। আশা করি বুঝতে পেরেছো তোমরা, ঢেকুর উঠছে না? বুঝতে না পারলে তোমরা জানাবে, আমি আরও ক্লিয়ার করে দেবো, যদিও খুব সহজ সরল বাংলায় আমি তোমাদেরকে বুঝিয়েছি, আশা করি কনফিউশন থাকবে না। আমরা ইনস্ট্রুমেন্ট অফ মনিটারি পলিসি বলবো। হোয়াট ইজ দ্য ইনস্ট্রুমেন্ট অফ মনিটারি পলিসি? হ্যাঁ, ইনস্ট্রুমেন্ট অফ মনিটারি পলিসি আইডিয়া আছে। ধরো যাক, তোমাকে আমি জিজ্ঞাসা করি যে তোমার তো, আমরা যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছি, আমার 7-8 স্কুলে যখন পড়ি, ঠিক আছে, তো আমাদের অ্যাসেসমেন্ট হতো, অ্যাসেসমেন্ট মানে পরীক্ষা, পরীক্ষা হতো। তো আমি যে ভালো ছেলে বা আমি যে খারাপ ছেলে সেটা পরীক্ষার মাধ্যমে নির্ধারিত হতো, ঠিক। আমি যদি জিজ্ঞাসা করি যে ইনস্ট্রুমেন্টস অফ এক্সাম কী ছিল, কোন কোন যন্ত্রপাতি ব্যবহার করা হতো, ব্যবস্থাপনা কাজে লাগানো হতো, সেগুলোই ইনস্ট্রুমেন্ট। কেমন কি, পরীক্ষার সময় কী লাগানো হতো, একটা কোশ্চেন পেপার থাকতো, একটা ভাইভাও হতো, হ্যাঁ, কিছু হাতের কাজ থাকতো, তার উপরে অ্যাসেসমেন্ট হতো, কিছু অ্যাসাইনমেন্ট থাকতো, তার উপরে নাম্বার পাওয়া যেত, এগুলো ইনস্ট্রুমেন্ট। আমার বিহেভিয়ার কেমন ছিল, আমার হ্যান্ডরাইটিং কেমন ছিল, সেগুলোর উপরে অ্যাসেস করে নাম্বার দেওয়া হতো, 2 নম্বর 3 নম্বর, এগুলো সব ইনস্ট্রুমেন্ট, ইনস্ট্রুমেন্ট অফ দ্য এক্সাম, ইনস্ট্রুমেন্টস অফ দ্য এক্সাম। ঠিক তেমনি মনিটারি পলিসি অর্থাৎ সেন্ট্রাল ব্যাংক অর্থাৎ আরবিআই মনিটারি পলিসি যে ইমপ্লিমেন্ট করে আমাদের দেশে, অর্থাৎ ডিমান্ড সাপ্লাই কন্ট্রোল করে এবং কোয়ান্টিটি অফ মানি, ফ্লো অফ মানি, চ্যানেলস অফ মানি, এগুলোকে যে কন্ট্রোল করে, অর্থাৎ মনিটারি পলিসির যে মেজার আরবিআই নেয়, সেগুলো যে যে পন্থার মাধ্যমে নেয়, সেগুলোকে আমরা বলি ইনস্ট্রুমেন্ট অফ মনিটারি পলিসি। যে যে পন্থার মধ্যে দিয়ে, যে যে ব্যবস্থাপনার মধ্যে দিয়ে আরবিআই মনিটারি পলিসিকে ইমপ্লিমেন্ট করে, সেগুলো হলো ইনস্ট্রুমেন্ট অফ মনিটারি পলিসি। আমরা দুই ধরনের ইনস্ট্রুমেন্ট পড়ব, কোয়ান্টিটেটিভ অ্যান্ড কোয়ালিটেটিভ। কোয়ান্টিটেটিভের মধ্যে আমি এক কথায় এক লাইনে পড়ে যাচ্ছি, নেক্সট ক্লাসে ভালো করে এক্সপ্লেন করব। কোয়ান্টিটেটিভ মানে ব্যাংক রেট, রেপো রেট, MSF, CRR, SLR, বেস রেট, রিভার্স রেপো রেট আর LAF। কোয়ালিটেটিভে FMR, CCR, পাবলিসিটি, ক্রেডিট রেশনিং, মরাল পারসুয়েশন, কন্ট্রোল থ্রু ডাইরেক্টিভস অ্যান্ড ডাইরেক্ট অ্যাকশন। ওকে ওকে আমার বন্ধুরা, আমার ভাইয়েরা বোনেরা, এবার তো ক্লাস থাক, আমরা নেক্সট ক্লাসে এগুলো খুব ভালো করে পড়বো, বোর্ডে পড়বো, হ্যাঁ, লিখে লিখে বুঝবো। ওকে, চলো, হ্যাভ এ গুড নাইট, টাটা।